হ্যালো বন্ধুরা, আশা করি ভালো মন্দ নিয়েই ভালোই আছেন। আজ আমি একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। বলা হয় বিপদ কখনো বলে কয়ে আসে না, বর্তমানে বলা নেই কওয়া নেই হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যু, এমনটা আমরা প্রায় শুনি। এরকম হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকে বলে মুভি হার্ট অ্যাটাক। তবে বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীর সংকেত দেয়। প্রথমে বুকে ব্যথার সঙ্গে একটা অস্বস্তি থাকে, এই সংকেত বুঝে দ্রুত পদক্ষেপ নিলে ভয়ঙ্কর কোনো পরিণতি থেকে বেঁচে যাওয়া সম্ভব। আসলে বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক হয়, সেসব কারণ আমি এখন আপনাদের বলে দেব। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ ইত্যাদি অন্যতম কারণ। কিছু লক্ষণ রয়েছে যা জানা থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধে আগে থেকে সতর্ক হওয়া যায়। লক্ষণগুলো যদি দীর্ঘদিন বা অন্তত এক মাস ধরে ঘটতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এবার আমি আপনাদের জানিয়ে দেব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি। বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয় যা কয়েক মিনিটের বেশি সময় ধরে থাকে। ব্যথাটা মাঝে মাঝে চলে যায়, আবার ফিরে আসে। একটা অস্থিরকর চাপ ও ঝাঁকুনি অনুভব হয়, অনেক সময় বাহু, পিঠে, ঘাড়ে, চোয়ালে অথবা পাকস্থলীতে অস্থির অনুভব হয়, অনেক সময় বুকের অস্থির সঙ্গে সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে। অন্য লক্ষণগুলোর মধ্যে ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বমি বমি ভাব বা হালকা মাথা ব্যথা হতে পারে। স্ট্রোকের লক্ষণগুলো জেনে নেওয়া ভালো। এবার আমি আপনাদের স্ট্রোকের লক্ষণগুলোই জানাবো। হঠাৎ করে মুখ, হাত পা, বিশেষত শরীরের এক পাশে দুর্বলতা বা অচল অনুভব হয়। আবার এমনও হতে পারে হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া, কথা বলা বা কথা বুঝতে সমস্যা হওয়া, এমন লক্ষণও দেখা দিতে পারে। আবার হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হওয়া বা ঝাপসা দেখা, এমনও স্ট্রোকের লক্ষণ হতে পারে। আবার হঠাৎ করে হাঁটতে সমস্যা হওয়া, মাথা ঘোরা বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা, এমন লক্ষণও তৈরি হতে পারে। আবার কখনো দেখা যায় কোনো কারণ ছাড়াই প্রচণ্ড মাথা ব্যথা করে। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে একটুও সময় নষ্ট না করে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। এসব ক্ষেত্রে প্রয়োজনে দ্রুত হাসপাতালে চলে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখন আমি আলোচনা করব যে সমস্ত মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না। সাধারণত সেসব কারণে হার্ট অ্যাটাক হতে পারে। প্রথমত, হার্ট অ্যাটাক সব বয়সে একরকম ভাবে হয় না। সাধারণত মধ্য বয়সে কিংবা বৃদ্ধ বয়সে এ রোগটি বেশি হতে পারে, কিন্তু তার মানে এই না যে ছোট বাচ্চাদের এই সমস্যা হয় না। তাদের ঝুঁকি তুলনামূলক কম থাকে। যে সমস্ত মানুষ ধূমপান ও মদ্যপান ইত্যাদি করে থাকেন, সে সকল মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার বংশের কারো হার্ট অ্যাটাক হয়ে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে। সাধারণত আমরা দেখতে পাই মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয় হার্ট অ্যাটাক। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার লিপিডেমিয়া ইত্যাদি রোগের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। আবার দেখা যায় শারীরিক পরিশ্রমের অভাবে মুটিয়ে যাওয়া হার্ট অ্যাটাকের একটি কারণ। যে ধরনের মানুষ অনেকে আছেন চর্বি জাতীয় খাদ্য বেশি খায় এবং শাকসবজি, আঁশ জাতীয় খাবার কম খায়, এই ধরনের মানুষের বেশি হার্ট অ্যাটাক হতে পারে। তাই আমাদের উচিত চর্বি জাতীয় খাদ্য কম খেয়ে শাকসবজি ও আঁশ জাতীয় খাবার বেশি খাওয়া। বর্তমানে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয়ে থাকে হয়তো অতিরিক্ত মানসিক চাপ ও অশান্তির ফলে। তাই আমাদের বেঁচে থাকার জন্য অতিরিক্ত মানসিক চাপ না নেওয়াই ভালো। আরেকটি বিষয়ে হার্ট অ্যাটাক হতে পারে, সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রক পিল বা অন্য কোনো হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাক হয়ে থাকে। এবার আমি আলোচনা করব হার্ট অ্যাটাকের চিকিৎসা নিয়ে। হার্ট অ্যাটাকের চিকিৎসায় রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এরকম ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নেওয়ার পূর্বে কিংবা নেওয়ার মধ্যবর্তী রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। রোগীর জিহ্বার নিচে একটি নাইট্রেট ট্যাবলেট দিতে হবে। হাসপাতাল নির্বাচনের ক্ষেত্রে হৃদরোগের চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল হলে উত্তম। হাসপাতালে নেবার পর চিকিৎসক প্রয়োজন অনুসারে
চিকিৎসা শুরু করবেন। চিকিৎসক প্রয়োজন মনে করলে রোগীকে ইসিজি করতে পারে। অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার ইন্টাভেনাস ফ্লুইড কিংবা নাইট্রোগ্লিসারিন দিতে পারেন। প্রথমে এনজিওগ্রাম করে বুকের পরিমাণ নির্ণয় করতে হবে। যদি ব্লক বেশি হয় এবং ওষুধের সমাধান হবে না বলে মনে হয়, তবে এনজিওপ্লাস্টি করতে হতে পারে। এক্ষেত্রে সার্জন ছোট হয়ে যাওয়া ধমনীতে প্রয়োজন অনুসারে কয়েকটি মাইক্রো রিং পরিয়ে দিবেন। এরপরও আবার হার্ট অ্যাটাক হলে চিকিৎসক প্রয়োজন মনে করলে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করতে পারেন। এবার আমি আলোচনা করব হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণের কিছু উপায়, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। হার্ট অ্যাটাক মানে হলো হার্টের পেশির অংশ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া। যদি হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, চিকিৎসা হওয়ার পর সে সুস্থ হয়ে উঠলেও এই অংশটুকু কিন্তু নিরাময় হবে না। সুতরাং প্রতিরোধ করাটা সঠিক পদ্ধতি এবং আমাদের মতো গরিব দেশে তো এটা অবশ্যই দরকার। তাই এর থেকে পরিত্রাণ পেতে কিছু জিনিস অবশ্যই মেনে চলা উচিত, যেমন মানসিক অবসাদ বা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে, নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিতভাবে ডায়াবেটিস পরীক্ষা এবং নিয়ন্ত্রণ করতে হবে, ধূমপান মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, মোটা হওয়া নিয়ন্ত্রণ করতে হবে, চর্বিজাত খাবার খাওয়া কমাতে হবে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে হবে, শাকসবজি ও ফল বেশি করে খেতে হবে, প্রতিদিন নিয়মিতভাবে হাঁটা দৌড়ানো কিংবা যে কোনো শারীরিক পরিশ্রম করতে হবে, চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে বা প্রয়োজন অনুযায়ী বন্ধ করতে হবে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ নারীদের ক্ষেত্রে আলাদা রকমের হয়ে থাকে। পুরুষ ও নারীর উভয়ের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো বুকে ব্যথা বা অস্থিরতা। তবে পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে অন্য লক্ষণগুলো বেশি দেখা যায়, যেমন ছোট শ্বাস, বমি বমি ভাব, পিঠে বা চোয়ালে ব্যথা। নারী ও পুরুষের হার্ট অ্যাটাকের পার্থক্য, যেমন পুরুষের ক্ষেত্রে সাধারণত পুরুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় বুকে প্রচন্ড ব্যথা হয় বা হাত বা চোয়ালে ব্যথা অনুভব হয়, দেখা দেয় শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা। নারীদের ক্ষেত্রেও কখনো কখনো পুরুষের মতো একই লক্ষণ দেখা দিতে পারে, তবে নারীদের হার্ট অ্যাটাকের ব্যথা দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে। ব্যথা ছড়িয়ে পড়তে পারে কাঁধ, ঘাড়, হাত ও তলপেটে। এই ব্যথা সব সময় নাও থাকতে পারে। বন্ধুরা, এই সমস্ত লক্ষণ বুঝতে পারলে দ্রুত চিকিৎসা নেবেন, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পরামর্শগুলো মেনে চলবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না।